যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? মিজানুর রহমান আজহারী, ডাক্তার জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহমাদুল্লাহ, আমির হামজা, গোলাম রব্বানী, দাদা রাহুল, রফিকুল বিন সাইদ, দিলওয়ার হোসেন সাইদি, এদের বক্তব্য শোনা কি, এরা কি সুন্নি? দর্শক শ্রোতা, হঠাৎ বাংলাদেশে ওয়াজ মাহফিল নিষিদ্ধ, বাংলাদেশে নাকি ওয়াজ মাহফিল চলবে না? তাছাড়া দর্শক, মিজানুর রহমান আজহারী হুজুর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ডক্টর জাকির নায়ক সহ স্বনামধন্য আলেমদের নাকি ওয়াজ শোনা যাবে না, তাদের ওয়াজ শোনা নাকি হারাম, সেই ভিডিওটি আপনাদের বিস্তারিত দেখাবো। তাছাড়া দর্শক, সংসদে ওয়াজ নিয়ে একই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা জানলে আপনারা অবাক হবেন, সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তার আগে দর্শক, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছে। আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে শুরু, সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তাই তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি, তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে, একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের কি সেক্রেটারি জয়ন্ত, সে ধরা পড়ল, এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা, পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে?
তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেবে যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে চলে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। তার ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব, আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণের না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার বিষয় এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ, যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। শান্তিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে আমানত, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমিন, আর তোমাদের এই আমানত।